সম্মানিত সুদীপ, আমরা জীবনে অনেক লেখক, ইতিহাসবিদ এবং পণ্ডিতদের নাম জেনে থাকি, তবে আজকে আমরা ভিন্ন রকম এক পণ্ডিতের এবং লেখকের কথা জানতে চলেছি। তিনি আর কেউ নয়, মাওলানা নিজামুদ্দিন আসির আদরাবি সম্পর্কে। আজকে আমরা জানব ভারতীয় সুন্নি ইসলামী পণ্ডিত ও লেখক মাওলানা নিজামুদ্দিন আসির আদরাবি সম্পর্কে, যিনি একজন ইতিহাসবিদ এবং উর্দু ভাষার লেখক। তিনি তেহরিকে জমিয়ত উলামায়ে হিন্দ অর্থাৎ জমিয়ত উলামায়ে ইসলামের ইতিহাসের দ্বিতীয় খণ্ড রচনা করেছেন, যা মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, মাহমুদ হাসান দেওবন্দি এবং হুসাইন আহমদ মাদানির জীবনী গ্রন্থ হিসাবে পরিচিত। তবে চলুন মাওলানা নিজামুদ্দিন আসির আদরাবি সম্পর্কে জেনে নেওয়া যাক। তিনি 1962 সালে ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের মাওতে জন্মগ্রহণ করেন। তিনি মাদ্রাসা ফৈজুল গোরাবাতে ভর্তি হন, তারপরে তিনি জামিয়া মিফতাহুল উলুমে ভর্তি হন এবং সেখানে হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাই, এর মুন্সি জহুরুল হক নিশাত সিমাবি এবং আব্দুল লতিফ নুমানির অধীনে পড়াশোনা করেন। এরপরে তিনি মুবারকপুরের মাদ্রাসা এহিয়াউল উলুমে ভর্তি হন, সেখানে তিনি শুকুরুল্লাহ মুবারকপুরি, বশির আহমদ মাজাহিরি, মোহাম্মদ উমর মাজাহিরি ও মোহাম্মদ ইয়াসিনের নিকট পড়াশোনা করেন। এরপর তিনি দারুল উলুম মাওতে ভর্তি হন, সেখানে তিনি আব্দুর রশিদ হুসাইনের নিকট মিশকাত এবং কারি রিয়াসত আলীর নিকট জালালাইন অধ্যয়ন করেন। তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তির জন্য আবেদন করেছিলেন, তবে তিনি ব্যর্থ হন এবং এভাবে উচ্চশিক্ষার জন্য মাদ্রাসা শাহী চলে যান এবং 1942 সালে স্নাতক অর্জন করেন। তিনি ফখরুদ্দিন আহমদ মুরাদাবের নিকট সহি বুখারি, ইসমাইল শাম্বলি নিকট সহি মুসলিম এবং মোহাম্মদ মিয়া দেওবন্দির নিকট তিরমিজি অধ্যয়ন করেন। যারা মিয়া মোহাম্মদ দেওবন্দির ঘটনা জানেন না, জীবনী জানেন না, তারা আমার পেজ থেকে জেনে নিতে পারেন এবং ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদীর জীবন কাহিনীও আমার চ্যানেল থেকে আপনারা জেনে নিতে পারেন। কর্মজীবন। তিনি 1954 সালে মাওতে মাদ্রাসা দারুস সালাম প্রতিষ্ঠা করেন। তিনি 1975 থেকে 1978 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের লখনউয়ের জমিয়ত উলামায়ে হিন্দের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি বার্ধক্যের কারণে শয্যাশায়ী না হওয়া অবধি 1978 সালের 4 ফেব্রুয়ারি থেকে বারাণসীর রেউনি তালাবার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইসলামী বিজ্ঞান পড়াতেন। উর্দুতে তিনি 30টি বই লিখেছেন। তিনি ছোট গল্পের জন্য বেশ পরিচিত। তিনি ত্রৈমাসিক তার্জুমানের সম্পাদক ছিলেন এবং এর জন্য কয়েকশো নিবন্ধ লিখেছেন। তিনি সাপ্তাহিক আল জামিয়াতের, দৈনিক আল জামিয়াতের কলামিস্ট এবং লেখক ছিলেন। তিনি মোহাম্মদ কাসিম নানুতুবি, মাহমুদ হাসান দেওবন্দি, ইমামউদ্দিন পাঞ্জাবি, রহমতুল্লাহ কিরানবি, রশিদ আহমদ গাঙ্গুহি, মাহমুদ হাসান এবং মাওলানা হুসাইন আহমদ মাদানির জীবনী লিখেছেন। তার বইগুলির মধ্যে রয়েছে মা আসিরে শেখুল হাদিস অর্থাৎ হুসাইন আহমদ মাদানির জীবনী, তেহরিকে আজাদ আওয়ার মুসলমান, দায়রুল উলুম দেওবন্দ, দাবিস্তানে দেওমুখকে ইলমি খিদমত ইত্যাদি ইত্যাদি। তিনি 2021 সালের 2 মে ইহকাল ত্যাগ করে মৃত্যুবরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা নিজামুদ্দিন আসির আদরাবি রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উচ্চ স্থান দান করুন, আমিন। এবং আপনার প্রিয় ব্যক্তি কে এবং তার জীবনী জানতে চাইলে আমাদের ইনবক্সে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।